টানা ২৫ বছরে বাম শাসনে উজাড় হয়ে গেছে হাজার হাজার কংগ্রেস পরিবার। বহু কংগ্রেস কর্মী রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন। এমনকি বিমল সিনহা, সুখরাম দেববর্মার মতো প্রশাসনিক আধিকারিক পর্যন্ত ঘাতকদের হাতে নৃশংস খুন হয়েছেন। ঘাতকদের বিচার হয়নি, ন্যায় পায়নি হিংসার শিকার পরিবারগুলি। কিন্তু এরপরেও সমস্ত অত্যাচার অবিচার সহ্য করে নিজেদের আদর্শ অবিচল থেকেছেন একান্ত বাম বিরোধী কংগ্রেস কর্মী সমর্থকরা, যার ফলশ্রুতিতে লক্ষ লক্ষ কংগ্রেস পরিবার রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে অচ্ছুত থেকে গেছে। এই সকল পরিবারের লক্ষ লক্ষ যুবক যুবতী সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। বাম জামানায় বেকারত্ব লাভ করেছেন ৭ লক্ষাধিক যুবক যুবতী। ওভারেজ হয়েছিলেন বহু লক্ষ কংগ্রেস পরিবারের শিক্ষিতরা। কিন্তু টানা ২৫ বছর বামেদের ক্ষমতায় টিকে থাকার পেছনে একাংশ রাজ্য কংগ্রেস নেতাদের হাত থাকার বিষয়টি ছিল ওপেন সিক্রেট। ২০১৮ সালে তা বুঝে গিয়েছিলেন বাম বিরোধীরা, দুই হাত ভরে আশীর্বাদ দিয়েছিল বিজেপিকে। কিন্তু বিজেপির মতো ক্যাডার ভিত্তিক দলের কারণে বাম কংগ্রেসের গোপন মিতালি একেবারে প্রকাশ্যে চলে আসে শুক্রবার রাতে। এই দুই দলের গোপন আঁতাতকে প্রকাশ্যে স্বীকৃতি দেয় সিপিএম এবং কংগ্রেস নেতারা। সিপিএম এর মেলারমাঠ কার্যালয়ে জোটের ডালানি হাজির হন কংগ্রেস নেতা অজয় কুমার। প্রকাশ্যে কোলাকুলির মাধ্যমে জোটের বার্তা দিয়ে গেলেন বাম কং নেতারা। এই ঘটনায় বিজেপি সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই ঘটনার জন্য কংগ্রেস নেতাদের প্রায়শ্চিত্ত করার দাবি জানান তিনি। এমনকি এই ঘটনার পর সিপিএম এর অন্তিম যাত্রা শুরু হয়েছে বলেও মনে করেন বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন, কংগ্রেস সিপিএম এর গোপন জোট না থাকলে গত ২৫ বছরে কংগ্রেস কর্মীদের এত অত্যাচার সহ্য করতে হতো না। তারা ছিল কালকে তার ঐতিহাসিক প্রমাণ দিয়েছে, তার জন্য একটা নতুন কিছু হয়েছে এমন কোনো কিছু নেই। তাদের কারণেই ত্রিপুরা কংগ্রেসের কাছ থেকে মুক্ত হতে পারছিল না, এটা ত্রিপুরাবাসী দেখে নিয়েছে। আমরা ২০১৮তে বলেছিলাম, মানুষ বিশ্বাস করেছে, তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার সুন্দর করে সরকার হয়েছে, ইতিহাস রচনা করে। এবং কালকে যেটা ঘটেছে সেটা মানুষ জানত, কিন্তু উইথ কালকে মানুষ জনসমক্ষে চলে এসছে। আর গীতাতে লেখাতে যা হয় ভালোর জন্য হয়, এতে আজকে যে ঘটনা কালকে যে ঘটনা ঘটে তার জন্য কংগ্রেসের যারা নেতৃত্ব তাদের একসময় প্রায়শ্চিত্ত করতে হবে খুলেআম ত্রিপুরা মানুষের সামনে। কারণ তাদের কারণেই কংগ্রেস সিপিএমের সংঘর্ষ হয়ে হাজারো ছেলে মেয়ে খুন হয়েছে, বলাৎকার হয়েছে। তার দোষী এরাই, এই নাটকটি না করতো তাহলে উকসিয়ে এই খুনগুলি না হতো না, পাপাইশার মৃত্যু হতো না, হাজারো কংগ্রেসী কার্যকর্তার মৃত্যু হতো। আর দল কই, দুই তো সিপিএম কংগ্রেস আর তৃণমূল তো তৃণমূল এখানে, বাকি কংগ্রেস তো পোস্টার আছে, আর বাকি সিপিএমের অন্তিম যাত্রা। তার জন্য কাউকে আমি ছোটো করে দেখি না, প্রত্যেকের ডেমোক্রেসিতে অধিকার আছে। কিন্তু রাজনীতিতে একটা নীতি থাকে, নৈতিকতা থাকে, তার যে সরাসরি বিসর্জন দিয়েছে তার জবাব ত্রিপুরাবাসী নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।